এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে বড় সড় ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং টিএমসি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইডি জারি করার সমনকে নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার এই দিন সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে আইনজীবী কপিল সিব্বল দ্রুত শুনানির আবেদন করেছেন অভিষেক ব্যানার্জির সেই আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট আগেই কিন্তু এবার সুপ্রিম কোর্টও সেই আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে সুতরাং এইটুকু বলাই বাহুল্য অভিষেকের আর কোনো রাস্তা বেছে নেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় দুজনকে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে এবং তাদের সকল প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল অর্থাৎ উনতিরিশে মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এখন দেখার বিষয় এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় আগামীকাল হাজিরা দেন নাকি আবার হাজিরা এড়িয়ে যান এক্ষেত্রে সিবিআই তো বলেই দিয়েছে আর কোনো চিঠি তাদেরকে পাঠাবে না সরাসরি অভিষেকের বাড়িতে হাজির হবেন সিবিআই কর্তারা এবং সেক্ষেত্রে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ থেকে গ্রেপ্তারও পর্যন্ত করতে পারে সিবিআই কর্মকর্তারা